প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। জেল মুক্তির পরই প্রথমবার মোদীর সঙ্গে সাক্ষাৎ সোরেনের। প্রায় পাঁচ মাস জেলে থাকার পর জামিন পেয়ে গত চার তারিখ আবারও মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন হেমন্ত। হেমন্ত সোরেন নিজেই এক স্যান্ডেলে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের ছবি শেয়ার করেছেন। লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। তবে এই সাক্ষাৎ নিছকই সৌজন্য নাকি এর পেছনে অন্য কোনো সমীকরণ তৈরি হচ্ছে তা নিয়েও আলোচনা চলছে। এই বছরের শেষে ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন। এই আবহে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর দিল্লি সফর ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সাক্ষাৎ ঘিরে জোর চর্চা। গত 31 জানুয়ারি রাঁচির এক জমি দুর্নীতি মামলায় আর্থিক তছরুপের অভিযোগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করে ইডি। গ্রেফতার হওয়ার আগে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। এরপরে 2 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী পদে শপথ নেন চম্পাই সোরেন। গত 28 জুন ঝাড়খণ্ড হাইকোর্ট হেমন্ত সোরেনকে জামিন দেয়। আস্থা ভোটে জিতে 4 জুলাই আবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বা জেএমএম নেতা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।